শুনেন, যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনও আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহপাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকত বা এটা যদি হতো বা এটা যদি ইমামুল মাহদির যুগ হতো বা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি এটা প্রমাণ হতো। এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয়, আপনি যদি তওবা না করে মারা যান, তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন? খুব মজা লাগছে পরকীয়া করতে? সকালে একটার সাথে, দুপুরে একটার সাথে, আজকে একজনের সাথে রাত কাটান, কালকে আরেকজনের সাথে রাত কাটান, খুব মজা পাচ্ছেন? রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান, সকালবেলা আবার অফিসে যান। আমাদের শহরের এগুলো কালচার কোত্থেকে আসলো? এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা? খুব মজা পাচ্ছেন এগুলোতে? সুবহানাল্লাহ। একটা একটা বিষয় বুঝাই, ইসলামে কেসাস আছে। কেসাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে, আপনি তাকে হত্যা করতে পারেন। মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন, ঠিক আমাদের লজের মতো কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না, এরকমই কেউ যদি কাউকে হত্যা করে, ইসলামের বিধান কেসাস করা, মানে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, যদি প্রমাণ হয়। কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে। কিরকম? মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন, আল্লাহ না করুক, এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে, আমি মুক্তি রক্তপণ দিব, আমাকে মাফ করে দেন। এখন আমাদের পরিবারের কে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম, আপনার কেসাস করার দরকার নেই, আপনি রক্তপণ দিয়ে দেন, তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে মুরতাদ, মনে করেন কেউ ইসলামের কিছু বিষয়কে অস্বীকার করেছে, তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে, সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন। সে যদি বলে না আমি তওবা করলাম, আমি এগুলো থেকে ফিরে আসলাম, ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল। কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যভিচার করেছে, বিবাহিত ছেলে বা মেয়ে ব্যভিচার করেছে, তওবা করে যদি ফিরেও আসে, রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই। বুঝাতে পারছি না, একজন মহিলার কথা বলি তারা বুঝতে পারবে। এটা একজন মহিলা সাহাবীর ক্ষেত্রেও হয়েছে, একজন পুরুষ সাহাবীর ক্ষেত্রেও হয়েছে। আচ্ছা, পুরুষ সাহাবীর কথা বাদ দিয়ে মহিলা সাহাবীর কথাটা বলি। মহিলা সাহাবি এসেছেন, এসে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন, আমি একটা অন্যায় করেছি, আমি বিশাল একটা অন্যায় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি করেছো তুমি? তখন সে বলছে আমি জেনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাসায় যাও, বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক মাফ করে দিবেন। নবীজি এটাকে হাইড করতে চাচ্ছেন, কারণ কি, যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই, আপনাকে তো বিচার করতেই হবে। তুমি বাসায় ফিরে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। সে মহিলা নাছর বান্দা না, আমার বিচার করে দেন, আমার বিচার করে দেন, পরকালে আমি শাস্তি পেতে চাই না, দুনিয়াতে আমার বিচার করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি কি গর্ভবতী হয়েছো? হ্যাঁ, জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি। এরকম হচ্ছে না এখন? আর যে অ্যাবর্শন করছে না, ওই যে ক্লিনিকে গিয়ে, এটাও ট্রেন্ড হয়ে গেছে, হইল, সমস্যা কোথায়? কী এমন হয়েছে, আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে? ফ্যামিনিস্ট নোংরামে কথাকার। তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাসায় ফিরে যাও, সন্তান যখন খালাস হবে তারপরে এসব বিচার করে দেব। 9 থেকে 10 মাস সে এই সন্তানকে গর্ভে ধরলো, ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল, সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, আমাকে পবিত্র করে দিন, আমার সন্তান হয়ে গেছে এখন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে? হ্যাঁ দুধ খাচ্ছে। তাহলে তুমি তাকে দুধ পান করাও। কত বছর দুধ পান করাতে হয়? 2 বছর। 2 বছর দুধ পান করাও, দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দেব। এবার 2 বছর দুধ পান করানোর পর এই মহিলা এসেছে, সন্তানের হাতে একটা রুটি। নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার বিচার করে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কি আছো এই সন্তানের দায়িত্ব নিবে? একজন আনসার সাহাবী বলছেন আমি দায়িত্ব নিব। তখন এই আনসার সাহাবীর কোলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন। তুলে দেওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও, কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা কর। এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, একটা কথা বানিয়ে বলছি না, আপনার আলেম ওলামা যারা আছেন জিজ্ঞাসা করবেন কওমি মাদ্রাসার। এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, পাথর নিক্ষেপ করার মধ্যে
খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর পাথরও ছিল। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন না? বীর সাহাবী, তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা। এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে, গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে, রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে। কাপড় এসে পড়ার সাথে সাথে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ছি 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 ছি, আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যভিচারী মহিলার রক্ত পড়লো কি, এরকম একটা তাচ্ছিল্যের কথা বলেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খালিদ তুমি থামো, হে খালিদ তুমি চুপ করো, তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তওবা করেছে আল্লাহর কাছে, এই সমস্ত তওবা যদি মদিনাবাসীর মধ্যে বণ্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যায়। আর আমি এখন দেখছি এই মহিলা জান্নাতে সাঁতার কাটছে। আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই, যারা বিবাহিত হয়ে ব্যভিচার করছেন জেনা করছেন, তিনি তওবা করেছিলেন, তওবা করেছেন, আল্লাহ পাক মাফও করে দিয়েছেন, জান্নাতে চলে গেছেন, কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়েম করা হয়েছে। বিবাহিত ব্যক্তি ব্যভিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে। আর এই পাপটাকে আমাদের সমাজে এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে যে যার সাথে ইচ্ছা পরকিয়া করতে পারে, মেয়েও করছে, ভাবিও করছে, শালিও করে, দুলাভাইও করে, সবাই আমরা পরকিয়া করতে যাচ্ছি। পরকিয়ার সয়লাভ বন্ধ করতে হবে, পরিবারে পর্দা কায়েম করতে হবে, অপসংস্কৃতি ঠেকিয়ে দেন, এগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন বাসা থেকে। ইসলামিক সমাজ কায়েম না করতে পারলে আমাদের মা বোনরা সব নষ্ট হয়ে যাবে দিন দিন। পরিবারের ইজ্জত যখন চলে যায় কোনো কিছুর বিনিময়ে এটাকে ফিরে পাওয়া যাবে না। কেন পরকিয়া করতে গিয়েছেন? আল্লাহ আপনার যদি এতই চাহিদা থাকে আরেকটা বিয়ে করেন না কেন? বিয়ে করতে সাহস কুলায় না নাকি? বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয়, ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান, সিংহের মতো সকালবেলা সূর্যের স্নান করতে পারেন, কথা বুঝতে পারেন না? বিয়ে করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো সুপুরুষের মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায়, কাউকে ভয় করবেন? আপনার মতো কোনো ভয় কাজ করবে না। আর এখন আপনি ইঁদুরের মতো রাতের অন্ধকারে রাত কাটান অন্য মেয়ের ঘরে গিয়ে। এই শহরের এই মহামারীগুলো বন্ধ করতে হবে। আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা, আমি এখানকার, আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা দেখার পর চুপ থাকতে পারি না। আমরা সব জায়গায় জানা দেখছি, আর মাদকদ্রব্য দেখছি, আর পরকিয়া দেখছি, পর্নোগ্রাফির তো শেষ নাই, প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি, এভরিবডি পর্নোগ্রাফি, আর মাদক আর ব্যভিচার জেনা ফ্রিমিক্সিং অবাধে আমাদের শহরে, বস্তুবাদী তো আছেই। তো এটাকে আখিরুজ্জামানের শহর বলবো নাকি আউয়ালুজ্জামানের শহর বলবো নাকি? শুধু এই শহরের সমস্যা এটা নয়, প্রত্যেক বড় বড় শহরেই সমস্যা, ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে, এগুলো গ্রামেও চলে গেছে, গ্রামে আরও বেশিই আছে। দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না, এরা না একটু কন্ট্রোল করতে পারে, আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, বুঝতে পারছেন না? আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে, তাই না? এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা, এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও, তাই না ছেলেরা? কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পর্ন দেখলে আর কন্ট্রোল করতে পারে না, এবং গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে, ডে বাই ডে ডে বাই ডে। এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক বিগ সিটিজ অ্যান্ড টাউনে এই সমস্যা, একই সমস্যা, এর ছড়ালো কারা? ওই পশ্চিমাদের থেকে এই সমস্ত বিশ্বগুলো ছড়িয়ে গেছে। এরা এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা পাপকে গ্লোবালাইজেশন করে দিয়েছে, সুদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, মদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, জেনা করেছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, ফ্যামিনিস্ট রেভলিউশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, ব্যাংকিং সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, প্রত্যেকটা সমস্যা দেখবেন ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আর আমরা মনে করি ওরাই নাকি মানবতার মুক্তির পথ দেখাবে, সুবহানাল্লাহ। ওরা তো ছেলে ছেলে বিয়ে করে, এক যে সম্প্রদায় ছেলে ছেলে বিয়ে করে ও আমাকে ভালো মন্দ শিখাবে? ওখানে তো একটা প্রত্যেক দশ মিনিটে সরি প্রত্যেক দশ সেকেন্ডে একটা করে মেয়ে রেপ হয় আফ্রিকান কন্টিনেন্টে। জার্মানির আমি পর্নোগ্রাফির একটা লেকচার দিয়েছি, দেখবেন নীল দর্পণ ওখানে সব ডিটেলস দিয়েছে। জার্মানি ব্রিটেন বলেন আমেরিকা বলেন এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে প্রত্যেক মিনিটেই একটা করে মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে। ওরা আমাকে শিখাবে নারীর স্বাধীনতা অধিকার? আমার কাছে কোরআন এবং সুন্নাহ আছে, রাসূল আছেন আমার কাছে, আল্লাহ আছেন, এগুলোকে বাদ দিয়ে তোমার কথা শুনতে হবে আমাকে? এরা আমাদেরকে বাঁচাবে না, বরং এরা সারা বিশ্বে ইয়াজুজ মাজুজের মতো ফিতনার ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। আসুন একটা ব্যাখ্যা, অনেক কথা হয়ে গেল। আল্লাহর ওয়াস্তে যুবক যুবতী যারা আছো, লেকচার যদি কানে যাবে, আজকেই জেনা থেকে তওবা করতে হবে, জেনার ধার কাছে যাওয়া যাবে, হালালভাবে বিয়ে করো। যদি তোমার খুব যৌন চাহিদা থাকে, তোমার অনেক চাহিদা, তোমার অনেক সম্পত্তি আছে, ব্যালেন্স করতে পারো, একাধিক বিয়ে করো, কি সমস্যা? পরকিয়া করতে যাচ্ছেন কি জন্য? করবেন না। আর
হালাল উপার্জনের সোর্স হয়ে গেছে, অবিবাহিত থাকার দরকার নাই, বিয়ে করে ফেলেন, বিয়ে আপনার জীবনটাকে সুশৃঙ্খলতা নিয়ে আসবে। আমি গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো যে বিয়েটাকে সহজ করে দেন, কঠিন জটিল করেন না, জেনা বাড়তে থাকবে। না হলে যে সন্তান যে ছেলেটাকে মেয়েটাকে ছোট মনে করছেন না, ছোট নাই সে, অলরেডি চার পাঁচ ঘাটের পানি খেয়ে আসছে দেখবেন। আপনারা পরিসংখ্যান দেখেন, বাংলাদেশের ইয়াং ইউথ জেনারেশন যারা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বাদ পেয়ে গেছে অলরেডি, স্কুল কলেজ পাশ করেনি এখন পর্যন্ত যৌন সম্পর্ক করে বসে আছে। আর ছোটো ছোটো মেয়েগুলোকে ছোটো মনে হয়, বদের হাড্ডি সবগুলো, সব জায়গায় দেখবেন এরা বেশি বদের হাড্ডি। কেন বলছি জানেন, এরা ছেলেদেরকে সিডিউস করে, এরা ছেলেদেরকে সিডিউস করে। ভালো মেয়ে কোথায় খুঁজে পাবেন এখন? খুব রেয়ার, খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। অতএব বিয়েটাকে সহজ করেন, জেনাটাকে বন্ধ করেন, পরকীয়া রাস্তা বন্ধ করেন। এগুলো শাস্তি দুনিয়াতে না পেলেও পরকালে পেতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন, চুলা তন্দুর চুলার মতো, তন্দুর চুলার মতো, নিচের দিকটা ফাঁপা, উপরের দিকটা সরু, আগুন জ্বলছে দাউ দাউ করে, এক শ্রেণীর মানুষকে পোড়ানো হচ্ছে। আগুন যখন ফ্লো বাড়ছে, মানুষ উপরে আসছে, ফ্লো কমছে, নিচে নামছে, এভাবে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা জেনার পাপে লিপ্ত ছিল এবং তাদের এই আজাব থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কল্পনা করতে পারবেন না। আর এক শ্রেণীর লোককে দেখেছেন সামনে এই যে ভালো গোস্ত, পাশে খারাপ পচা গোস্ত, বসে বসে পচা গোস্ত খাচ্ছে, ভালো গোস্ত খাচ্ছে না, শাস্তি হচ্ছে কবরে, বারজাখের জগতে। নবী জিজ্ঞাসা করছেন, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলছে, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল, পবিত্র স্ত্রী ছিল, তাদের সাথে সন্তুষ্ট না থেকে তারা পরকীয়া করেছে। আল্লাহ পাক আমাদের শহরটাকে হেফাজত করুন। আমি